হ্যালো ভিউয়ার্স, সি প্রোগ্রামের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম। গত ভিডিওতে আমি বলেছিলাম আজকের এই ভিডিওটি তৈরি করব মূলত ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং নিয়ে। কথা না বেড়ে চলুন আজকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে অগ্রসর হই। শুরুতে দেখে নেওয়া যাক আজকে আমরা কী সম্পর্কে জানব। শুরুতেই আমরা প্রোগ্রাম কী, কম্পিউটার প্রোগ্রাম কী তা সম্পর্কে জানব। তারপর প্রোগ্রামিং ভাষা কী ও প্রোগ্রামিং ভাষার প্রোগ্রামের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানতে পারব। কিন্তু শুরুতে আমরা যে বিষয়টি জানব তা হলো প্রোগ্রাম কী বা কম্পিউটার প্রোগ্রাম কী। প্রোগ্রাম কী জানার আগে আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। পৃথিবীতে যখন প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল তা মূলত হিসাব গণনার কাজের জন্য আবিষ্কৃত হয়েছিল। কিন্তু বর্তমানে কম্পিউটার দিয়ে গান শোনা, ভিডিও দেখা, এমনকি গেমস খেলা ছাড়াও তাতে হাজারো রকমের কাজ করা যায়। এখানে প্রশ্ন হচ্ছে কম্পিউটার এত কাজ করে কীভাবে? একা তা তো মোটেও সম্ভব নয়, নিশ্চয়ই কেউ একে ঠিকঠাক মতো পরিচালনা করে। হ্যাঁ, আপনি যদি পরিচালককে সফটওয়্যার পাবেন তাহলে আপনি ঠিক। আসলে কম্পিউটারের যাবতীয় ঝামেলা সফটওয়্যারে সলভ করে থাকে। আসলে সফটওয়্যারকে কতগুলো সুশৃঙ্খল নির্দেশ শেখানো থাকে যাতে সমস্যাটি ঠিকঠাক পথে পরিচালনা করতে পারে, এক প্রকার নির্দেশ মেনে চলার মতো। যদি তোমাকে ডানে যেতে বলা হয় তাহলে তুমি ডানে যাবা, যদি তোমাকে বামে যেতে বলা হয় তুমি বামে যাবা। তাহলে প্রোগ্রামের সংখ্যাটি আমরা এভাবে দিতে পারি, কোনো সমস্যা বা কাজ সমাধানের জন্য ওই সমস্যা বা কাজের অনুক্রমে যে ধারাবাহিক নির্দেশগুলো সাজানো হয় সাজানোর কৌশলকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যার অনুক্রমে ধারাবাহিক নির্দেশাবলী সাজানোর কৌশলকেই প্রোগ্রাম বলে। এরপর আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো তা হলো প্রোগ্রামিং ভাষা কী। এতক্ষণ আমরা দেখলাম সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক কিছু সুনির্দিষ্ট নির্দেশ সাজানোর কৌশলকে প্রোগ্রাম বলা হয়। কিন্তু এই যে কৌশল যে ভাষায় লেখা হয় তাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। অন্যভাবে বলা যায়, সফটওয়্যার তৈরি বা প্রোগ্রাম রচনার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উদাহরণস্বরূপ ফরটান, কোবল, সি, সি শার্প, বেসিক, পাইথন ইত্যাদি। প্রথম দিকে পৃথিবীতে যে কম্পিউটারগুলো ছিল তারা ছিল খুবই আদিম। এদেরকে প্রোগ্রাম বোঝানোর জন্য কম্পিউটার নিজের ভাষা অর্থাৎ বাইনারি ভাষা ব্যবহার করা হতো, যা মানুষের বোঝানোর পক্ষে ছিল অত্যন্ত কষ্টদায়ক। এদের বলা হয় লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু বর্তমানকালের কম্পিউটারগুলো খুবই আধুনিক, এরা মানুষের কথাও বোঝে। তার জন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজে যে সমস্যা হতো তা দূর করা সম্ভব হয়েছে। সর্বজনীন জানিত ভাষা ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয়, অর্থাৎ বর্তমান যুগে যে প্রোগ্রামগুলো রচনা করা হয় তা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। আদিম কম্পিউটারগুলোর মধ্যে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হতো তাকে বলা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র বাইনারি সংখ্যা ব্যবহার করে নির্দেশ প্রদান করে প্রোগ্রাম রচনা করা হতো, যা মানুষের পক্ষে বোঝা অত্যন্ত কষ্টদায়ক ছিল। মেশিন ল্যাঙ্গুয়েজে করা প্রোগ্রামের একটি বিশাল সমস্যা ছিল, একটি কম্পিউটারে যে প্রোগ্রাম করা হতো তা অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যেত না। মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষায় প্রোগ্রামিংয়ের সমস্যা কোনো শেষ নেই। এ ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হতো অবজেক্ট প্রোগ্রাম। ধীরে ধীরে কম্পিউটার আধুনিক হতে থাকে। কম্পিউটার তখন বিশেষ কিছু সংকেত বা নমনিক চিনতে পারত, যেমন অ্যাড, মোল, সাম, ডিপ ইত্যাদি। এতে করে মেশিন ল্যাঙ্গুয়েজের সমস্যা অনেকটা দূর হতে থাকে। এ ভাষাকে বলা হতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এতে মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেকটা সহজ হতে থাকে। প্রোগ্রাম রচনার জন্য সময় একটু অবশ্যই কম হতো, কিন্তু এ ভাষায় প্রোগ্রাম রচনার জন্য প্রচুর কমান্ড মুখস্থ করতে হতো। লিখিত প্রোগ্রামকে বলা হতো সোর্স প্রোগ্রাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রাম রান করার জন্য একটি অ্যাসেম্বলার প্রয়োজন হতো। অ্যাসেম্বলার কি তা নিয়ে আমার পরবর্তী ভিডিওটি হবে, কিন্তু এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি, বিশেষ সংকেত যেমন অ্যাড, সাম, মোল, ডিভ, লোড ইত্যাদি ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করা মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় সহজ হলেও মানুষের চাহিদা শেষ নেই। মানুষ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের সমস্যা দূর করার জন্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটি এভাবে দেওয়া যায় যে
যে প্রোগ্রাম রচনার জন্য সহজে সবার বোধগম্য ভাষা হিসেবে যেখানে ইংরেজি ভাষার অনেক শব্দ ব্যবহার করা হয় তাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা অনেক শব্দ ব্যবহার করা হয় বিদায় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজে সকলের বোধগম্য হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হওয়ার পর অ্যাসেম্বলি ও মেশিন ল্যাঙ্গুয়েজের সমস্যা দূর হয়েছে বটে, এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু লাইব্রেরি ফাংশন যোগ হয়েছে যেখান থেকে আমরা প্রয়োজনীয় অনেক কিছু ব্যবহার করতে পারি। তাছাড়া হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ইচ্ছা মতো পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ করতে পারবো। কিছু উল্লেখযোগ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটান, ভিজুয়াল বেসিক, সি, সি প্লাস প্লাস ইত্যাদি। পরবর্তী ভিডিওটি আমি করব কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার নিয়ে। তখন ভালো থাকবেন আপনি আর ভালো রাখবেন আপনার পাশের পরিবেশটিকে। ধন্যবাদ সবাইকে।